নৌকার প্রার্থী হয়েছেন বলে চেয়ারম্যান হবেন সেটা ভুলে যান। কুমিল্লার চৌদ্দগ্রামে এমন বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া পুলিশ কর্মকর্তা মোহাম্মদ জুয়েল রানাকে বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের আদেশে তাকে সিলেট সপ্তম আর্মড পুলিশ ব্যাটালিয়ন APBN এ পদায়ন করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ মুস্তাহিদ। নৌকার প্রার্থী হয়েছেন বলে যে চেয়ারম্যান হয়ে যাবেন বিষয়টা এমন না। আমি যেখানে নির্বাচন করেছি নৌকা 251 ভোট পাইছে, চেয়ারম্যান হয়েছে 3000 ভোটে, সেকেন্ড হয়েছে 2800 ভোটে, থার্ড হয়েছে 2750 ভোটে, নৌকা পাইছে 251 ভোট। সম্প্রতি ইউপি নির্বাচন নিয়ে ভোটারদের সচেতন করতে পুরস্কারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ জুয়েল রানার এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউবে ভাইরাল হয়। আরাক ইউনিয়নে আমি নির্বাচন করছি, নৌকা পাইছে 790 ভোট, চেয়ারম্যান হয়েছে 4000 ভোটে, সে রানিং চেয়ারম্যান ছিল নৌকার, আবার নৌকা পাইছে, ভোট পাইছে 700, জামানত বাজে আপাতত। নানা মহলে বিষয়টি নিয়ে আলোচনার মধ্যেই এবার এলো তাকে বদলির আদেশ। সহকারী পুলিশ সুপার মোহাম্মদ জুয়েল রানাকে কুমিল্লা থেকে সরিয়ে সিলেট সপ্তম আর্মড পুলিশ ব্যাটালিয়ন APBN এ পদায়ন করা হয়েছে। তার মানে এগুলো প্রমাণ, হাতে নাতে প্রমাণ যে শুধু নৌকা নিয়ে আসলেই, টাকা পয়সা থাকলেই, বড় বড় নেতার আত্মীয় স্বজন হলেই এই নির্বাচনে জয়লাভ করা যাবে না। জুয়েল রানার এই বদলি আদেশ দাউদকান্দি ও চান্দিনাতে সাধারণ মানুষের মাঝে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, জুয়েল রানা একজন জনবান্ধব পুলিশ অফিসার, যে কোনো প্রয়োজনে তার কাছে গেলে সহযোগিতা না পেয়ে ফিরতে হতো না। এই অঞ্চলে যদি এই নদীতে চাঁদাবাজি হয়, এটা প্রশাসনের যেমন লজ্জার বিষয়, তেমনই জনপ্রতিনিধিদের জন্য লজ্জার বিষয়। কুমিল্লা দাউদকান্দি সার্কেল অফিসার হিসেবে যোগদান করার পর খুব কম সময়ে পুরো এলাকায় জনবান্ধব পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি পান তিনি। ভোট কেন্দ্রে অনেকে দখল করতে আসে, চোর ধর্মের কথা শুনে না, কুত্তার লেজ সোজা হয় না। এরপরেও অনেকে যারা পরাজিত হবে মনে একটা ভয় আছে, ভোট কেন্দ্রে আসবে ঝামেলা করতে। আমাদের তো ভাই অস্ত্র রেডি আছে, প্রশিক্ষণ আছে, সরকার গুলি দিছে, অর্ডার আছে, আইন লঙ্ঘন হচ্ছে, আমরা কি বসে থেকে ওই যে ফিডু খাবো, গুলি করবো, দুই হাত পা যদি দুই চারজনে উড়ে যায় আমাদের কারো কাছে জবাবদিহিতা করতে হবে না। অস্ত্র চালানোর একটা নিয়ম আছে যে আগে অনুরোধ করো, না শুনলে গুলি করো। আমরা তো অনুরোধ আপনাদের করে যাচ্ছি, মেম্বার উপস্থিত, ভোটার উপস্থিত, প্রার্থী উপস্থিত, চেয়ারম্যান উপস্থিত, আর তো বাড়ি বাড়ি গিয়ে অনুরোধ করার দরকার আছে কি না? আপনারাই তো সরাই দিবেন। ভোটের দিন শুধু থাকবে ভোটার আর প্রশাসন, এর বাইরে কোনো অস্ত্রধারী, সন্ত্রাসী, অন্য এলাকার লোকজন, ছোট মানুষ, 18 বছর হয়নি ভোটার ছাড়া ভোট কেন্দ্রে যাবেন তো গুলি করবো আমরা। কারণ এখানে আপনি রাখবেন, আরেক প্রার্থী বলে দেবে তার বাড়িতে তার বউ বাচ্চা জামাই ওই আত্মীয় স্বজন নিয়ে এসে রাখছে, এইটা করবেন না। আবার প্রার্থীরা সূক্ষ্ম কারসূপে বোঝেন, শিখায় দিয়ে যায় করেন না। সেটা হলো ওই যে আপনার তো 14 গ্রামের বহু মানুষ বিদেশে থাকে, তো তার ভোট আছে, আপনি দেখা গেল একজন ভোট দিয়েছে, এই ডইলে ডইলে কালিটা মুছে আবার দাঁড় করাই দিলেন আর একজনের নাম দিয়ে, তাইলে যদি আঙ্গুল ওইটা কাইটে রেখে আসতে পারেন বাড়িতে, আপনাকে ভোট দিতে দিব, জান ওয়াদা করে গেলাম। মাসুদ মুস্তাহিদ, RTV।